বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই, অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে টুকিটাকি যেগুলো কাজ হয় না, যেমন ঘরটা একটু গোছানো, সবজি কাটা বা জামাকাপড় দু একটা থাকে ধোয়া, তো সেই সব কাজকর্মগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলে কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, ও শুয়ে আছে। আর শরীরটা একটু খারাপ হয়েছে, গতকাল রাত্রে সারা রাত ঘুমায়নি। আর সকালবেলা এখন দেখছি একটু জ্বর জ্বর মতো, একটু সর্দি মতো লেগেছে আর কি। তো সেই জন্য ওকে আর ডাকবো না, ও শুয়ে আছে, শুয়ে থাক, আমি আমার কাজগুলো করতে থাকি। তো যাই হোক বন্ধুরা, এখন চলো কী কী সবজি কাটাকুটি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই, তারপর আমি রান্না বসিয়ে দেবো। তো চলো এখন সোজা যাই রান্নাঘরে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি সবজি কেটে ধুয়ে এসেছি, তো সেটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর দেখবে যে কোনো সবজিতে একটু যদি জল ঝরিয়ে নেওয়া যায় না, ভালো হয়, না হলে যে তেলের উপর দেবে বা তেলটা গায়ে ছিটে আসার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে রান্না বসিয়ে দিচ্ছি। আর আজকে যে আমি কী তোমাদের দেখিয়েছি, কী কথা বলছি, এখনও পর্যন্ত যে কী ভয় দিচ্ছি নিজেই বুঝতে পারছি না আর কি। তো জানি না তোমরা আদৌ বুঝতে পারছো কি না বা কতটা বুঝতে পারছো। তিনজনেই অসুস্থ হয়ে পড়েছি আজকে। তো তখন তো বললাম যে ছেলের শরীর খারাপ, এবার বেলা বাড়তে বাড়তে আমারও গলাটা ব্যথা করা শুরু হয়ে গেল, ছেলের বাবারও শরীর খারাপ। তো দেখো, যাই হোক, এক কথা বারবার বলে তোমাদের কি বলবো, আর টাইম নষ্ট করে লাভ নেই। দেখো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর বেগুনটা ম্যারিনেট করে নিচ্ছি, নিয়ে বেগুন ভাজাটা বসিয়ে দেবো আর তারপরে মাছের ঝোলটাও করে নেবো। আর যেহেতু গতকাল রাত্রে মাছ এনেছিলো, মাছটা ভেজে রাখা আছে, সেহেতু একটু টাইমটা কম লাগবে। আর এই যে বেগুন ভাজা কমপ্লিট করে এখন আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর ফুলকপিতে না তেল দিয়েও মনে হয় যেন মানে তেলই দেওয়া নেই, এরকম একটা দেখতে পাচ্ছি, তখন শুকিয়ে গেছে। তো যাই হোক, ফুলকপিটা লাল লাল করে ভেজে নেবো। আর এইসব সবজিগুলো ভালো করে না ভাজলে না একদমই ভালো লাগে না খেতে। আর ফুলকপির ভিতরে একটু বড়িয়ে দিয়েছি আর এখন এই যে আলু দিয়ে দিলাম। তো সব সবজিগুলো একবারে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে নামিয়ে নেব আর তারপর মশলাটাও কষিয়ে নেব। মশলা বলতে দিয়েছিলাম আদা, জিরে আর একটু কুচনো পেঁয়াজ আর একটু টমেটো। তো এ দিয়ে মাছের ঝোলটা করব। আর শীতকালে মাছের ঝোল রান্না হবে আর টমেটো পড়বে না, তো একেবারেই ভালো লাগবে না। যে কোনো সবজিতে যদি টমেটো দেওয়া যায় না, অবশ্যই তার পরিমাণ আছে, একটু অল্প করে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। আর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। তারপর সবজিগুলো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো। আর ওই যে দেখো, বেগুন ভাজার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, হাজব্যান্ড পছন্দ করে, তোমাদেরকে আগেও বলেছি। আর মাছের ঝোলের মধ্যে দুই একটা মটরশুঁটিও দিয়ে দিয়েছি। শীতকালে না এই তরকারিটা খুব ভালো লাগে, শীতের সব সবজি দিয়ে একটু মাছের ঝোল বানালে ভালোই লাগে। তো এই যে তেলের ওপর টমেটো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ভাজছি, আর টমেটোটা তেলের উপর দিলে তরকারির কালারটা ভালো আসে। তো এই যে দেখো, আমার মশলা থেকে কিন্তু সম্পূর্ণভাবে তেল ছেড়ে গেছে। এবার সবজিগুলো সব দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে তারপর সবজিগুলো একটু কষানো হয়ে গেলে একবারে মাছের ঝোলে জল দিয়ে দেবো। আর মাছটা এখনও পর্যন্ত দিইনি, তো ঝোলটা ফুটে না উঠলে মাছ দিলে ভালো লাগে না। ঝোলটা এই যে এবার এই যে টকবক করে ফুটে উঠেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো, দিয়ে একদম ঢাকা করে গ্যাসটা একদম সিমে দিয়ে দেবো। কারণ ফুলকপিটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, আলুটাও নতুন আলু যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে তোমরা জানোই। তো যাই হোক, দেখো মাছের ঝোলটা কালারটাও কিন্তু ভালো হচ্ছে, একটু তেলের উপর টমেটোটা দিলে না কালারটা ভালোই আসে, তার জন্য শুকনো লঙ্কার ব্যবহার করার দরকার হয় না। যেহেতু আমার ছেলে এখন খাই, ঝালের পরিমাণটা একটু কম দিতে হয়, আর শুকনো লঙ্কা তো একেবারেই অ্যাভয়েড করে চলি। তো যাই হোক, ওদিকে মাছের ঝোলটা ঢাকা দিয়ে চলে এসেছি আর এদিকে এসে বিছানাটা কুচিয়ে নিচ্ছি। যেহেতু তোমাদেরকে এর আগে আমি বলেছি যে আমার ছেলে শুয়ে আছে, শরীরটা খারাপ, সেই জন্য আর টানিনি, আর বিছানা কথা বালিশটা যেগুলো গোছায়নি, কারণ এখানে যদি আমি কাজ করতাম না ও জেগে যেত সেই জন্য। আর দেখো, দরজা জানালাটাও খুলে দিলাম, তো একটু হাওয়া বাতাস ঢুকুক ঘরে। আর ওদিকে তো এমনিও রান্না বসিয়েছি, রান্নার ধোয়াটা বেরিয়ে যাবে জন্য। এই যে বিছানাটাও গোছানো হয়ে গেল, এবার আমি গ্রিলটা দিয়ে দিই। দেখো, ছেলেকে মাথা ধুয়ে রেডি করানো হয়ে গেছে, আর ও কিছুতেই আমাকে ছাড়তে চাইছে না, যার জন্য একটা কাজও করতে পারছি না আর কি। যেহেতু শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, সেই জন্য আর ওরকম দেখা। আর তারপরে দেখো কেমন দুষ্টুমি করছে, আমি কথা বলছি ঠোঁট দুটো নড়ছে, মুখ নড়ছে, যার জন্য ও ওরকম করছে। যাই হোক, তুমি এরকম দুষ্টুমি করো না। তোমার কী হয়েছে, জ্বর? ভাত খাবে তো বাবা? কী দিয়ে কী দিয়ে খাবে? তো চলো বন্ধুরা, বেশি কথা বলছি না, ছেলেকে আগে খাইয়ে দিই, পরে কথা বলতে আসছি। আর বেশি কাজকর্ম আজকে শেয়ার করতে পারবো না, কারণ এমনি ও শরীর খারাপ, তো ওকে নিয়ে সম্ভব হবে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তো আমার তো এখনো পর্যন্ত স্নান হয়নি, আমি পরে স্নানটা করব, ছেলেকে একটু খাইয়ে দিই। আর ও এতটা টাইম এখন নেয় না খেতে, তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল আর ফোন ছাড়া খেতেই চাইছিল না, বাধ্য হয়ে ওকে মোবাইলটা দিতেই হলো, কিচ্ছু করার নেই। সকাল থেকে আমি ওকে কিছুই খাওয়াতে পারছি না যেহেতু ঠান্ডা লেগেছে, আর বাচ্চাদের দেখবে একটু শরীরটা খারাপ হলে ওদের খাওয়ার ইচ্ছাটাও চলে যায়, সেই জন্য ওর বাবাকে দিয়েও খাওয়াতে পারতাম কিন্তু ওই যে খাবে না, সেই জন্য বললাম যে না আমি ওকে খাইয়ে দিই যতটা টাইম লাগে লাগুক, আর আমার শরীরটাও ভালো না যে জন্য কিছুই ভালো লাগছে না। তো যে দেখো এত চেবাতে দেরি করছে, যেহেতু আমি জানি ও খেতে পাচ্ছে না, ঠান্ডাটা অতিরিক্ত লেগেছে না সেই জন্য। তো দেখো এই যে তারপর স্নান করে এসে আমরাও খেতে বসে পড়েছি, আর মাছের ঝোলটার লাস্ট লুক কেমন হয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো অনেকদিন পর আজকে ফুলকপি খাচ্ছি, ভালোই লাগছে আর কি, খেতেও ভালোই লাগছিল, ঝোলটা শীতকালের ঝোল এমনি ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি কথা বলতে। তো এই যেহেতু স্নান করে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, একে তো কথা বলতে কষ্ট হচ্ছেই, তারপর ওই যে তোমাদেরকে ওটাই বলছিলাম আমি যে গলা ব্যথা হচ্ছে, ভালো লাগছে না, সেই জন্য গরম থাকতে থাকতে খাবারটা খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে এই যে তোমাদের সঙ্গে এখন একটু কথা বলে নিচ্ছি। তো পাশে না গান বাজছিল, ওই জন্য এখন আমি এডিট করতে এসে দেখি গান বাজছে, যে জন্য আর ওই ভয়েসটা আমি দিতে পারলাম না। তোমাদেরকে এগুলোই বলছিলাম যে দেখো জামাকাপড় সব ধুয়ে নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, এই কথাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন তো কোনো কাজ নেই যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন একটু গিয়ে রেস্ট নেবো, আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে, তো কিছু ভালো লাগছে না, ছেলেকে একটু ঘুম পাড়াতে হবে। তো চলো সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে আসছি। তো শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, কথা বলতে পারছি না, তোমরা বুঝতে পারছো, পুরো মাথা যন্ত্রণা করছে আর পুরো গলা পুরো ব্যথা। তো শীতকাল আসলে আমার এরকম প্রত্যেক দিন হয়, আর আজকে তোমাদেরকে আগে সকালে বলেছিলাম কেন মনে নেই, আজকে আমি গরম জলটা খেতেও পারিনি, মানে টাইম পাইনি। আর ছেলের তো শরীরটা খারাপ, ও এখন একটু ভালো আছে। তো এই যে ঘুম থেকে উঠলো, দেখো এখানে সুজি খাচ্ছে। তো সুজি খাচ্ছে, তবুও ঠিক হয়নি এখনও পর্যন্ত, কিন্তু ওই যে একটু ওষুধ পড়েছে, তো আমাকে মনে হচ্ছে ওষুধ খেতে হবে। মাথায় তো প্রচণ্ড পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর কি, যার জন্য মাথা যন্ত্রণা করছে, কালকে রাত্রেও দিয়েছিলাম আজকেও দিয়েছি। তো তারপর একটু শুয়েছিলাম, কিছুই ভালো লাগছিলো না, আর রাতে আজকে রুটিও বানাতে হবে। তো কীভাবে যে রুটিটা বানাবো বুঝতেই পারছি না, আমার তো গলা ব্যথা অলরেডি ছিল আর এটা কন্টিনিউ থাকেই, কিন্তু দুপুরবেলা শোয়ার পর থেকে আরও বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, আর ওর বাবার শরীরটাও খুব একটা ভালো না, তো তিনজন মিলে একসঙ্গে ওইভাবে অসুস্থ হয়ে পড়েছি আর কি। তো যাই হোক আজকে গরম জলটা খেতে পারলে মনে হয় এতটা বাড়াবাড়ি হতো না। তো চলো বেশি কাজ তো আর শেয়ার করতে পারবো না, ছেলেকে খাবারটা খাইয়ে নিই, পরে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। এখন বাজে ওই 10টার মতো, আমি 9:30 থেকে চেষ্টা করছি যে রুটি বানাতে যাব, কিন্তু ছেলে কিছুতেই ছাড়ছে না, আর ওকেও নিচে নামতে দেওয়া যাচ্ছে না। তারপর কি করব আর, ওকে একটু মোজা পরিয়ে দিলাম, মোজা আগেই পরিয়ে দিয়েছি, চটি পরিয়ে দিলাম, ও যেটা ঘরের ভিতরে যে স্যান্ডেলটা পরে, তো পরিয়ে তারপর আমি রুটি করতে চলে আসলাম। আর রুটি করতে করতে যে হাজব্যান্ডও চলে এসেছে, তো রুটি করতে যে মানে যেটুকু টাইম গিয়েই তারপরে শুয়ে পড়েছি, একদম ভালো লাগছিলো না। তো হাজব্যান্ড তারপর একটু চা করলো, আর আমি ওষুধ আনতে বলেছিলাম আমার, যেটা আমি খাই ঠান্ডা লাগলে আর কি, সেটা ও এনে দিয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে রুটি করে নিচ্ছি, এখন ওষুধটা খেতে পারলে তারপর হয়তো একটু ভালো লাগবে। বন্ধুরা এখন বাজে 10:30, আর এই যে হাজব্যান্ড এসে একটু চা বানিয়ে নিয়ে আসলো, আর আমার শরীর তো প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, বুঝতে পারছো চোখ মুখ দেখে, আর আমাদের সবারই শরীর খারাপ, ওর বাবারও খারাপ, ছেলেটারও খারাপ, আমারও তার মধ্যে শরীর খারাপ হলো। তো পরিবারের সবাই মিলে যখন অসুস্থ হয়ে পড়ি না, তখন খুব অসহায় লাগে যেহেতু কেউ দেখার নেই। তো যাই হোক এখন একটু গরম গরম চা খাবো, আদা দিয়ে চা বানিয়ে দিয়েছে, আর এই যে রুটি তো আমি বানালাম তোমাদেরকে দেখালামই। তো চলো আজকের ভিডিওতে আমি কী দেখালাম কী বললাম আমি সত্যি বুঝতে পারছি না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, মেডিসিন নিয়েছি। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে।